আমাদের আধু আপা আমরা অত্যন্ত মহাঠাকুর বাড়ি দেব না বিদ্যুনটা সুবিদ্যুনটা আমরা অন্য মহাঠাকুরের দিকে গিয়ে যাব উন্নতি না হয় না আজকে সকালে আপনি রওনা দিয়েছেন ট্রাফিক পানি দেবে আবার কি গাইডেন সাহেবের সাথে উনি নাকি ডিনার করবে এটা তো বিশ্বের মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা আমেরিকাতে সাংসদের অধিবেশনে যারা যায় তাদেরকে বাইরের খায় উপমা খায় তারা প্রাত রাখে দাওয়াত করে একটা ডিনারে দাওয়াত করে এটা এমন কি ঘটনা হয়েছে সেটাও দেখে আমাদের মিডিয়া লাগের বলেছে খুব গুরুত্ব সহকারে প্রচার করবেন এটা সেলফির মতো অবস্থা আমাদের সেলফি রানী বাইডেনের সাথে সেলফি তুলে আপনাদেরকে বলেছে এটা গুরুত্ব সহকারে প্রচার করেন সঙ্গে পুতুলও আছে এই যদি রাজনীতির অবস্থা হয় এই যদি একটি দেশের প্রধানমন্ত্রীর অবস্থা হয় তাহলে বাংলাদেশের জনগণ তারা বসে বসে কি আঙ্গুল চুষবে আপনি কোন পর্যায়ে নেমে গেছেন বন্ধুরা আমার দেশের সামগ্রিক রাজনীতি আজকে যে মহা বিপর্যয়ের মধ্যে আপনি ফেলে দিয়েছেন সমস্ত নির্বাচনগুলোকে ধ্বংস করেছেন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এখন আমি বিচার বিভাগের উপর আপনার দৃষ্টি পড়েছে আপনি এই বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের প্রতিপক্ষ আপনার ভিন্ন মত যারা পোষণ করে অপজিশন সমস্ত মামলাগুলো চালু করেছেন গাইবী মামলা হাজার হাজার মামলা আপনার আরেক পোষ্যপুত্র বিচারপতি খায়রুল হক তিনি তাকে দিয়েছেন কি আইন কমিশনের চেয়ারম্যান তিনি বলেছেন তার রিপোর্টে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা গাইবী মামলা দেওয়া হয়েছে আপনার পোষ্যপুত্র এখন দেখি আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে বন্ধুরা আমার ৪২ হাজার আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন তাদেরকে সপ্তাহে প্রতিদিন দুই তিনটা মামলায় হাজিরা দিতে হয় কারো পায়ে ডান্ডা বাড়ি দেন কারো হাত করা পরান এটা অপমানজনক আপনি বিচার বিভাগকে ব্যবহার করে অত্যন্ত সুপারসনিক গতিতে মামলাগুলো নিষ্পত্তি করছেন বেগম খালেদা জিয়ার মামলা আপনি বড়াই করে বলেন উনি ২ কোটি টাকা এদিক সেদিক করেছেন কিন্তু আপনারা জানেন ২ কোটি টাকা যথাস্থানে আছে এটা এখন ১২ কোটি টাকায় রূপান্তর হয়েছে অথচ আপনার বিরুদ্ধে যত মামলা ছিল প্রায় এক ডজন মামলা সমস্ত মামলাগুলো আপনি তুলে ফেলেছেন এবং এই বিচারকদের দিয়ে আপনার নিয়োজিত বিচারকদের দিয়ে ওয়াচম্যান করেছেন আপনি এখন খুব সৎ মনে খুঁজে বেড়াচ্ছেন বন্ধুরা আমার আদিলুর রহমান এবং ইমরানের বিরুদ্ধে যে সাজা আপনি দিয়েছেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী তিনি মনে করেন না তারা শুধু বাংলাদেশের মানবাধিকার কর্মী আমি ওনার সাথে অনেক দেশে বেরিয়েছি অনেক সভা সমাবেশে যোগ দিয়েছি তার সম্মান আমরা দেখেছি আন্তর্জাতিক ক্ষেত্রে আদিলুর রহমান শুভ্র এই পজিশন যেই কারণে আজকে আন্তর্জাতিক বিশ্ব তার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে আপনি অবিলম্বে এগুলো বদল করুন বাংলাদেশে মানবাধিকার আপনি দিনে দিনে লঙ্ঘন করছেন সৌদুল আরবের মতো আন্তর্জাতিক ফটোগ্রাফারকে আপনি মামলা দিয়ে তার বিরুদ্ধে ন্যাক্কারজনক ভূমিকা পালন করছেন সময় ফুরিয়ে এসছে আমি বলি যে অত্যাচার যে নিপীড়ন বাংলাদেশে আপনি চালু করেছেন বাংলাদেশের জনগণ খুশি উঠেছে আপনি ব্যবসা বাণিজ্য নামে এখানে সমস্ত জিনিসপত্রের দাম মারিয়ে দিয়েছেন বাজার আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না পারেন না আপনি করবেন সরকার নিয়ন্ত্রণ আপনার ক্ষমতা আমরা বুঝে গেছি দয়া করে জনগণকে আর কষ্ট দেবেন না একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মাটিতে দরকার জনগণ তরুণ সমাজ উদ্বেগ হয়ে আছে কীভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের রায়ের মাধ্যমে সরকার পরিবর্তন করবে আপনি আশা করি এইসব বিষয়ে যদি দৃষ্টি না দেন আপনার পরিণতি হবে ভয়াবহ বন্ধুরা আমার সারা বিশ্ব আজকে আপনার দিকে তাকিয়ে আছে আপনি যদি জনগণের সাথে প্রতারণা করেন আপনার বিচারও বাংলার মাটিতে হবে অবিলম্বে অধিকারের যে ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা উচ্চ করেন এবং তাদেরকে মুক্ত দেন অনেক ধন্যবাদ আইনজীবী সমাজ আদালতের অংশ
আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এনাফ ইজ এনাফ। দয়া করে বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়াবেন না। এই দেশের আদালত মানুষ বিশ্বাস করে, ন্যায় বিচার আদালত থেকে পাওয়া যায় না। শেখ হাসিনার ডিকটেশনে অনেক আদালতে আমাদের বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে রায় দিচ্ছে, জামিন বাতিল করছে, এমনকি আমার কনস্টিটিউশনাল যে রাইটস, ফ্রিডম অফ এক্সপ্রেশন, তা থেকে আমাদেরকে বঞ্চিত করছে। প্রিয় আইনজীবী ভাইয়েরা, আমার আমাদের চলার পথ বন্ধুর হতে পারে। আমাদের ঢাকাবারের আইনজীবীদেরকে পিছিয়েছে, কুমিল্লায় আমরা অনেক আইনজীবী পুলিশের আঘাতে আহত হয়েছে। আমরা আজকে আইনজীবী সমাজ শপথবদ্ধ, এই অবৈধ অনির্বাচিত সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, যাব না। প্রিয় ভাইরা আমার, কেন আজকে নিম্ন আদালত এত পাগল হয়ে গেছে জামিনের বিরোধিতা এবং রায় দেওয়ার জন্য? কারণ একটাই, যখন উচ্চ আদালতের মাননীয় বিচারপতিরা নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ হিসাবে ঘোষণা করেন, তখন নিম্ন আদালত তা ফলো করে। তাই আমরা আগেও বলেছি, যে সমস্ত মাননীয় বিচারপতিগণ নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে ঘোষণা করতে ভালোবাসেন, দয়া করে আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন। দেশের মানুষ মুক্তি পাক, আমরা আইনজীবী সমাজও মুক্তি পেতে চাই। আমি আর বক্তব্য না বাড়িয়ে, যে সমস্ত আইনজীবী এই বন্ধের দিনেও উপস্থিত হয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব নাসিরুদ্দিন এলানকে ফরমায়েশি মামলায় রায়ের মাধ্যমে সাজা প্রদানের বিরুদ্ধে এবং তাদের মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশ কালো পতাকা মিছিল। বন্ধুরা, আমরা বারবার বলে আসছি, আমরা বাংলাদেশে এমন একটি শাসন ব্যবস্থার মধ্যে অবস্থান করছি যেখানে মানুষের মুক্ত চিন্তা, স্বাধীন মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। আমরা বারবার বলে আসছি, আমাদের সংবিধানের 49 অনুচ্ছেদে ফ্রিডম অফ দ্য প্রেস এবং মানুষের বাক স্বাধীনতার যে অধিকার, সেই অধিকার এই সরকার তার বিন্দুমাত্র কোনো অবশিষ্ট রাখে নাই। এ কারণে আমরা লক্ষ্য করেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার বক্তব্য যেন কোনো মিডিয়াতে প্রকাশ করতে না পারে, সেজন্য একটা ফরমাসি আদেশ মাননীয় প্রধান বিচারপতির কাছে ওই সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে অনাস্থা দেওয়া সত্ত্বেও সরকারি অঙ্গ হেলনে আজকে তারেক রহমানের বিরুদ্ধে এমন একটি আদেশ তারা জারি হয়েছে। সুতরাং ফরমাসি আদেশ, যেমন বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা, 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করা হয়, তেমনি তারেক রহমানকে যে বিচারপতি, মাননীয় বিচারক যিনি মুক্তি দেন, তাকে দেশে থাকতে দেওয়া হয় না। আজকে এই অবস্থা। তবে আমি বারবার যে কথা বলি, আজও সেই কথা বলছি, আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন এবং প্রতিবাদ চলছে। দেশের গণতান্ত্রিক শক্তি, সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, তাদের উপর যে নির্মম নির্যাতন, নানা হয়ে হয়রানি হুমকি দেওয়া হচ্ছে, আজকের এই সংগঠনের পক্ষ থেকে, প্রতিবাদ সভার পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে দেশবাসীকে অনুরোধ করব, ঐক্যবদ্ধভাবে এই হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এক দফার আন্দোলনের মাধ্যমে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে, একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের আন্দোলনের আপাতত ইস্তফা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।